কাজিরঙ্গার ডিডিং সারিয়ালিত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হেরুয়ায় পথৰ দাঁতিত থকা কালভার্টত প্রচণ্ড খুন্দা আল্ট্রাবাসর। দুর্ঘটনাত আহত হয়েছে কেইবাজনো লোক। তেজপুরৰ পৰা ডিমাপুৰ অভিমুখী আছিল এই বাহনখন। আনহাতে ঘটনাস্থলীত উদ্ধার অভিযানত নামি পৰিছে মৰণি সমষ্টিৰ বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মী। এই দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাইছো। এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে কাজিরঙ্গার ডিডিং সারিয়ালিত। নিয়ন্ত্রণ হেরুয়ায় পথৰ দাঁতিত থকা কালভার্টত প্রচণ্ড খুন্দা আল্ট্রাবাসর। আর এই দুর্ঘটনাত আহত হয়েছে কেইবাজনো লোক। তেজপুরৰ পৰা ডিমাপুৰ অভিমুখী আছিল এই বাহনখন। আনহাতে ঘটনাস্থলীত উদ্ধার অভিযানত নামি পৰিছে মৰিয়নী সমষ্টিৰ বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মী। দুর্ঘটনাগ্রস্ত এই বাহনখনৰ দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাইছো। ইতিমধ্যে দুর্ঘটনাত কেইবাজনো লোক আহত হয়েছে। নিয়ন্ত্রণ হেরুয়ায় পথৰ দাঁতিত থকা কালভার্টত প্রচণ্ড খুন্দা মাৰে আল্ট্রাবাসে। কাজিরঙ্গার ডিডিং চারিআলিত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা হয়েছে কেইবাজনো লোক আহত হয়েছে। মৰিয়নী সমষ্টিৰ বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মী নিজে উদ্ধার অভিযানত নামি পৰা দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছে। ড্রিং চারিআলি এনে এনে এটা অঞ্চলত এটা ডাগর ঘটনা অল্প আগতে দুই তিন মিনিট আগর চকুর আগত দেখা পাইছো। এটা ডাগর ঘটনা ঘটিছে। বাস এখন মানে পাল্টি মারারপরা অকমান রক্ষা পড়ছে। কেনেকা হল ঘটনাটো গম পোৱা নাছিলো। ইয়ে উচরত আই দেখিছো বহু মানুহ আঘাতপ্রাপ্ত হয়েছিল। আর আঘাতপ্রাপ্ত লোকসকলক প্রায় ছজন মানক আমার গাড়িত আর দু এখন গাড়িত এজন দুজনক লৈ আমি কহরাম মডেল হসপিটালত গৈ ভর্তি করলো। যে লৈ যাওতে খালি যখন আঘাতপ্রাপ্ত লোক তেনেকক যেটা লগত বার্তালাপ করেছিল তেনেকে কৈছে যে বাসখনের বহুত ভুল আছে, বহুত স্পিডত চলাইছে। আর দু এজনে মানা করার পিছতো গালি পাইছিল। কালভার্টত মারি পেলে শুনা পাইছো চকাবো খোল খাই গল। আর ড্রাইভারজন পিছুপিনারপা অহা এখন আল্ট্রাবাসত উঠি পেলে ওসর দোকানী সকলে কোয়া মতে মানে পলাই গুছি গল। যখন আল্ট্রা আপনার গীতাঞ্জলি নামের আল্ট্রা এখন তেজপুর অভিমুখে দিয়ে আহি আসলে বোকাঘাট যাবর কারণে, আর তেনে অবস্থাতে ড্রিং চারিআলিতে আমার যে পুল আছে পুলের ওসরতেই দুর্ঘটনা হয়। আর দুর্ঘটনা হয়ে পেলায় পকা রাস্তার মাজতে পথালি হয়ে যায়। আর তাত থাকা যখন পেসেঞ্জার আসে অল্প আঘাতপ্রাপ্ত হয়। আর আমি তরত লড়ালড়িকে উলিয়াই পেলায় আমি কহরা চিকিৎসালয় প্রেরণ করো। আমার বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মী ডাঙরিয়াও উপস্থিত আসে সেই সময়তে।